সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কৃষি আইন দেড় বছর স্থগিত রাখার প্রস্তাবে রাজি নন কৃষকরা। কৃষকদের নাচুড়বান্দা মনোভাবে প্রবল চাপে কেন্দ্র। মমতার মুসলিম বুটে তাবা বসাবে আব্বাস সিদ্দিকি। পীরজাদার নতুন দল ঘোষণায় চিন্তায় শাসক দল। আমি তেজস্বী যাদব বলছি, ফোনে লালু পুত্রের পরিচয় পেতেই ভুল বদল জেলা শাসকের। রাজীব গান্ধীর খুনিরা মুক্তি পাবে কিনা সিদ্ধান্ত তিন চার দিনের মধ্যে। বুটাবুটিতেই নতুন সভাপতি নির্বাচন, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। নিজের জমিতে গ্রাম তৈরি স্বাভাবিক, অরুণাচল প্রদেশ নিয়ে দাবি চীনের। মোদি সরকার 2022 সালের 15 আগস্টের মধ্যে প্রত্যেককে একটি করে বাড়ি দেবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, অগ্নিকাণ্ডে মৃত 5 কর্মীর পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সেরামের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। কৃষি আইন দেড় বছর স্থগিত রাখার প্রস্তাবে রাজি নন কৃষকরা। বুধবার 10 নম্বর কেন্দ্র কৃষক বৈঠকের পর মনে হয়েছিল এতদিনে হয়তো সাময়িক কোনো সমাধান সূত্র বেরোবে, কিন্তু তাও হলো না। কেন্দ্র প্রস্তাব দিয়েছিল দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখা হবে, এর মধ্যে নতুন কমিটি গঠন করে আলোচনা চলবে, কিন্তু এই প্রস্তাবেও নারাজ কৃষক কুল। গতকাল কেন্দ্রের প্রস্তাবে তৎক্ষণাৎ কোনো জবাব দেয়নি কৃষক সংগঠনগুলো। তাদের অনেকেই বলাবলি করছিলেন যে সুবিশাল ট্র্যাক্টর মিছিলের পরিকল্পনা সরকারকে ঠলিয়ে দিয়েছে। যাই হোক, বাবা হয়েছিল দশম দফার বৈঠকের পর হয়তো সুর নরম হবে, কিন্তু কৃষকরা তাদের পুরনো অবস্থান অর্থাৎ আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রইলেন। সুতরাং আপাতত 26 জানুয়ারি ট্র্যাক্টর মিছিলের প্রস্তুতি চলবে। কেন্দ্রের তরফে বলা হয়েছিল সাধারণতন্ত্র দিবসের দিন এই প্রতিবাদ কর্মসূচি ভালো দেখাবে না। সুপ্রিম কোর্টকেও আবেদন করা হয়েছিল যাতে এই মিছিল বন্ধ করা যায়, কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। কৃষক সংগঠন অবশ্য জানিয়েছে রাজপথে হতে চলা ঐতিহ্যবাহী প্যারেডে বিন্দুমাত্র অসুবিধা করবে না তাদের ট্র্যাক্টর প্যারেড। অপরদিকে মমতার মুসলিম ভোটে তাবা বসাবে আব্বাস সিদ্দিকি। পীরজাদার নতুন দল ঘোষণায় চিন্তায় শাসক দল। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন দলের ঘোষণা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন বাড়িয়ে তুললেন। মুসলিম মহলে পীরজাদা আব্বাস সিদ্দিকির বেশ নামডাক আছে, আর সেই কারণে আব্বাস সিদ্দিকির নতুন দল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে প্রভাব পড়বে সেটা বলাই বাহুল্য। আব্বাস সিদ্দিকি গতকাল নতুন দল বানানোর ঘোষণা করেন। উনি নিজের দলের নাম দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিছুদিন আগে ওনার সাথে AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সাক্ষাৎ করে উনাকে রাজ্যে AIMIM এর ভার বহন করার আহ্বান জানান। যদিও আব্বাস সিদ্দিকি AIMIM এর হয়ে কাজ না করে নিজেই আলাদা দল ঘোষণা করেন। গতকাল কলকাতা প্রেস ক্লাব থেকে দল ঘোষণা করার পর আব্বাস সিদ্দিকি বলেন, তার দলের প্রধান উদ্দেশ্য হবে পিছিয়ে পড়া সমস্ত শ্রেণীর মানুষদের কথা তুলে ধরা, নিম্নবর্গের হিন্দু মুসলিম তফসিলি জাতি আর আদিবাসীদের অধিকার এবং তাদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়াই হবে তার দলের কাজ। একদিকে রুজি একটু একটু করে দল ভাঙছে তৃণমূলের, আরেকদিকে নির্বাচনের ঠিক আগেই আব্বাস সিদ্দিকির দল ঘোষণা হওয়ার পর যে মুসলিম ভোট ব্যাংকে প্রভাব পড়বে সেটা নিয়েও চিন্তায় তৃণমূল। রাজ্যের সংখ্যালঘু ভোটাররাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ভরসা সেটা কারোর অজানা নয়। আর সেই জায়গায় যে আব্বাস সিদ্দিকি বড়সড় থাবা বসাতে চলেছে সেটা বুঝতে পেরেছে তৃণমূল। অপরদিকে আমি তেজস্বী যাদব বলছি, ফোনে লালু পুত্রের পরিচয় পেতেই ভুল বদল জেলা শাসকের। অনেক প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত রাজ্যের মসনদে বসা হয়নি তার। আপাতত তিনি বিরোধী নেতা, কিন্তু নীতিশ কুমারের প্রতিদ্বন্দ্বী হিসাবে যে খুব দ্রুত উঠে আসছেন লালু পুত্র তাতে সন্দেহ নেই। তেজস্বী যাদবের ম্যাজিক ক্রমশই ছড়িয়ে পড়ছে বিহারে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে ফের প্রমাণ মিলল তার। ভিডিওয় পাটনার জেলাশাসকের উদ্দেশ্যে তেজস্বীকে বলতে শোনা যায়, আমি তেজস্বী যাদব বলছি। পরিচয় পাওয়ার আগে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শোনা গেলেও ফোনের অন্য প্রান্তে তেজস্বী রয়েছেন শুনেই রাতারাতি সুর বদলে ফেলে তাকে স্যার সম্বোধন করতে শোনা যায় ওই জেলাশাসককে। আসলে পাটনায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছিলেন আরজেডি নেতা। ওই শিক্ষকদের ধর্নায় বসতে দেওয়া হচ্ছিল না,
তখনই বিষয়টিতে হস্তক্ষেপ করেন তেজস্বী যাদব। মুখ্য সচিব পুলিশ কর্তার পাশাপাশি জেলাশাসকের সঙ্গে কথা বলেন তিনি। এর মধ্যে জেলাশাসকের সঙ্গে তার কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে। তেজস্বী সরাসরি জেলাশাসকের কাছে জানতে চান কেন ধর্নায় বসার জন্য এভাবে রোজ অনুমতি নিতে হবে শিক্ষকদের। সেই সঙ্গে অভিযোগ জানান লাঠিচার্জ করে শিক্ষকদের খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এমন অভিযোগের উত্তরে জেলাশাসক বলেন আবেদনপত্র পাঠাতে তিনি বিষয়টি দেখবেন। তার এমন আশ্বাসের উত্তরে তেজস্বী জানতে চান কতক্ষণে অনুমতি মিলবে। যা শুনে এবার মেজাজ হারান জেলাশাসক, বলে বসেন কতক্ষণে মানে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করছেন। তখনই দ্রুত উত্তর দেন আরজেডি নেতা, আমি তেজস্বী যাদব বলছি ডিএম সাহেব। শুনেই কার্যত ভুল বদলে ফেলে জেলাশাসক বলে উঠেন আচ্ছা স্যার স্যার। ফোনটির স্পিকার অন থাকায় সকলেই তা শুনতে পাচ্ছিলেন। জেলাশাসকের এমন থতমত অবস্থা দেখে হেসে গড়িয়ে পড়েন বাকিরা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। সমাজকর্মী সুধীন্দ্র কুলকার্ণী সেটি শেয়ার করার সময় লিখেছেন, শেষ পর্যন্ত দেখুন আর বুঝতে চেষ্টা করুন কিভাবে তেজস্বী যাদব দেশের অন্যতম প্রতিশ্রুতিবান নেতা হয়ে উঠেছেন। অপরদিকে বুটাবুটিতেই নতুন সভাপতি নির্বাচন, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। কে ধরবেন কংগ্রেসের হাল, গান্ধী পরিবারেই আস্থা নাকি দলের বেতন পাবেন অগান্ধী কোনো নেতা? মনোনয়ন নাকি নির্বাচন, কিভাবে বেছে নেওয়া হবে সভাপতিকে? কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে আজ, কারণ আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। আর সেই বৈঠকেই দলের কাণ্ডারির নাম নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৈঠকে ওয়ার্কিং কমিটির সিনিয়র সদস্যরা পরবর্তী কংগ্রেস সভাপতির নাম নিয়ে আলোচনা সেরে ফেলতে চাইবেন। কারণ 2019 থেকে দলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে পূর্ণ সময়ের জন্য দলের সভাপতি পদে কাউকে বসানো প্রয়োজন বলে মনে করছে ওয়াকিব হাল মহল। তবে এবার মনোনয়ন নয়, সভাপতি নির্বাচন হতে পারে বুটাবুটির মাধ্যমে। মধুসূদন মিস্ত্রির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন অথরিটি বুটাবুটির মাধ্যমে দলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতি সোনিয়া গান্ধী নিজেও নাকি বুটাবুটির কথা তুলতে পারেন। 2019 সালের মে মাসে সপ্তদশ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন সোনিয়া তনয় রাহুল গান্ধী। তারপরই রাহুলের পরিবর্তে দলের দায়িত্ব সামলাতে এগিয়ে আসেন মা সোনিয়া গান্ধী। তিনি অন্তর্বর্তীকালীন সভাপতি পদ লাভ করেন। এর আগে একবার কংগ্রেসের 23 জন বিক্ষুব্ধ নেতা সক্রিয় নেতৃত্ব দাবি করে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। গত বছর 19 ডিসেম্বর বিক্ষুব্ধদের সিংহভাগ নেতার সঙ্গে বৈঠক সারেন সোনিয়া নিজেই। বৈঠকে বিক্ষুব্ধ নেতাদের তালিকায় অন্যতম কপিল সিব্বল প্রশ্ন করেন কবে সভাপতি পদে নির্বাচন হবে। তারা যে সভাপতি পদের নির্বাচনের সঙ্গে দলের ওয়ার্কিং কমিটি কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেও নির্বাচন চাইছেন তাও সিব্বল মনে করিয়ে দিয়েছিলেন। যদিও সর্বোচ্চ নেতৃত্বের দাবি সময় নিয়ে সংবিধান মেনেই সভাপতি নির্বাচন করা হবে, ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে নিজের জমিতে গ্রাম তৈরি স্বাভাবিক, অরুণাচল প্রদেশ নিয়ে দাবি চীনের। অরুণাচল প্রদেশে চীনের গ্রাম তৈরির খবর প্রকাশ পেতেই উত্তেজনা ছড়িয়েছিল দেশ জুড়ে। এরপরই বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তুপ দাগেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলগুলির একাধিক নেতা। যদিও ওই গ্রামটি কংগ্রেসের আমলেই তৈরি হয়েছিল বলে দাবি করে গেরুয়া শিবির। এই নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, তখন নিজেদের জমিতে গ্রাম তৈরির ঘটনা স্বাভাবিক বলে দাবি করল চীন। বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের সুবানসিরি গ্রাম সংলগ্ন এলাকায় গ্রাম তৈরির বিষয়টিকে স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে ড্রাগনের তরফে। চীনের বিদেশ মন্ত্রকের তরফে এ প্রসঙ্গে জানানো হয়, নিজেদের ভূখণ্ডে গ্রাম তৈরির ঘটনা খুবই স্বাভাবিক। ওই এলাকায় পরিকাঠামো তৈরি ও উন্নয়নমূলক কাজ নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে তাও ভিত্তিহীন। সম্প্রতি অরুণাচলের বিতর্কিত অঞ্চলে চীন গ্রাম তৈরি করেছে বলে দাবি করা হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। তাদের তরফে উপগ্রহ থেকে তোলা দুটি ছবিও প্রকাশ করা হয়, যার একটি 2019 সালের 26 আগস্ট তোলা, অন্যটি তোলা হয়েছে গত নভেম্বরে। ওই ছবি দুটি প্রকাশ করে দাবি করা হয়েছিল চীনের তৈরি ওই নতুন গ্রামে রয়েছে 101টি বাড়ি,
এরপরই বিষয়টি নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় ভারতের রাজনৈতিক মহলে। গত মঙ্গলবার সকালে এই বিষয়টি উল্লেখ করে নাম না করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। টুইট করেন, মনে করুন ওর প্রতিশ্রুতি, আমি দেশকে কারো সামনে ঝুঁকতে দেব না। যদিও কংগ্রেস নেতার ওই দাবি ভিত্তিহীন বলে দাবি করে ওই গ্রামটি কংগ্রেস আমলে বানানো হয়েছিল বলেই দাবি করেন অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ। অপরদিকে রাজীব গান্ধীর খুনিরা মুক্তি পাবে কিনা সিদ্ধান্ত তিন চার দিনের মধ্যে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য 2018 সালে সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ুর মন্ত্রিসভা, কিন্তু রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত এখনও সেই সিদ্ধান্তে অনুমোদন করেননি। রাজ্যপাল দুবছরেও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। তখন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, রাজীব হত্যাকারীদের সম্পর্কে রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন আর তিন চার দিনের মধ্যে। 1991 সালে রাজীব গান্ধী মানব বোমা বিস্ফোরণে নিহত হন, হত্যাকারীদের অন্যতম এজি পেরিয়া বালান 2016 সালে মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। সুপ্রিম কোর্ট আদালতে জানায় তারা এখনও ওই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছে। রাজীব হত্যার পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অজয় রাস্তোগিকে নিয়ে গঠিত বেঞ্চ মন্তব্য করে, তামিলনাড়ু মন্ত্রিসভার সুপারিশ যেভাবে দুবছর রাজ্যপাল ফেলে রেখে দিয়েছেন তাতে আমরা মোটেই খুশি নই। 1991 সালের 21 মে চেন্নাইয়ের কাছে শ্রী পেরাম্বুদুরে আত্মঘাতী হানায় রাজীব গান্ধী নিহত হন। হত্যাকাণ্ডে জড়িত সাতজন এখনও জেলে আছে। তারা হল নলিনী মুরুগন, শান্তন, এজি পেরারিবালান, রবার্ট ফায়াস, এস জয়কুমার এবং রবিচন্দ্রন। তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 2019 সালের লোকসভা ভোটের আগে ডিএমকে জানায় তারা বেশি আসন পেলে রাজীব ঘাতকদের মুক্তি দেওয়ার চেষ্টা করবে। তার আগে 2018 সালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজীব ঘাতকদের মুক্তি দেওয়া সম্ভব নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, তাদের মুক্তি দিলে খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হবে, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। অপরদিকে মোদি সরকার 2022 সালের 15 আগস্টের মধ্যে প্রত্যেককে একটি করে বাড়ি দেবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদের শিলাজে একটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ওভারব্রিজের উদ্বোধনে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার আগামী 2022 সালের 15 আগস্টের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ঘরের ব্যবস্থা করে দিতে সক্ষম হবে। অমিত শাহ বলেন, আমাদের বিজেপি সরকার যেভাবে দেশের গ্রামাঞ্চলের পাশাপাশি শহুরে এলাকায় আবাসন প্রকল্প হাতে নিয়েছে, আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে 2022 সালের 15 আগস্টের মধ্যে দেশের প্রত্যেকের জন্য একটি ঘরের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকার 10 কোটিরও বেশি সাশ্রয়কর মূল্যের আবাসন তুলে দিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উজ্জ্বলা যোজনায় 13 কোটি পরিবারকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। আমাদের সরকার প্রতিটা গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এখন আমরা 2022 সালের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছি। তিনি আরও সুদূরপ্রসারী চিন্তাভাবনার কথা উল্লেখ করে বলেন, আমার পূর্ণ বিশ্বাস পরের লোকসভা ভোটে যখন বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে তখন দেশে এমন একটিও বাড়ি থাকবে না যেখানে জলের সংযোগ নেই। এদিন তিনি ভার্চুয়াল মাধ্যমে আহমেদাবাদের তালতেজ শিলাজ রেলপথের উপর একটি ওভারব্রিজের উদ্বোধন করেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 1 লক্ষ রেল ক্রসিং তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা গুজরাট রাজ্য সরকারের সঙ্গে সমানভাগে ব্যয় বহনের পরিকল্পনায় ওভারব্রিজ নির্মাণের কাজে হাত নিয়েছি। 2022 সালের পর দেশে একটিও জনহীন রেল ক্রসিং থাকবে না।